হাতে দুটো দিন ছুটি আর ভাবছেন কোথায় যাওয়া যায়, তাহলে ঘুরে আসুন সকলের খুব প্রিয় জায়গা মন্দারমণি থেকে। কিন্তু মন্দারমণিতে এমন একটা রিসর্ট আছে যেখানে কিন্তু আপনার দিনগুলো খুব লাক্সুরিয়াসভাবে কাটবে। মন্দারমণিতে বেস্ট রিসর্ট হলো গ্র্যান্ড বিচ রিসর্ট। এটি সমুদ্র সৈকত থেকে 3 মিনিটের হাঁটা দূরত্বে এবং এখানে মডার্ন সমস্ত রকম অ্যামিনিটিস আপনারা পেয়ে যাবেন। এই রিসর্টের বিশেষ আকর্ষণ এখানকার ওয়াটার পার্ক, যা ছোট বড় সকলেরই খুব ভালো লাগবে। এছাড়া আছে সুইমিং পুল। ওয়াটার পার্কের সময় হচ্ছে বেলা 12টা থেকে সন্ধে 6টা আর সুইমিং পুলের সময় হচ্ছে সকাল 9টা থেকে রাত্রি 10টা। এছাড়াও আছে রেন ডান্সের বিশেষ ব্যবস্থা, যা আমার ছেলের খুব ভালো লেগেছিল। আমরা এই রিসর্টে থেকে কী কী এনজয় করলাম এবং এখানে মানুষজন ওয়াটার পার্ক কীরকমভাবে এনজয় করে তা আপনাদের একটু পরেই দেখাবো। ওয়াটার পার্কের সামনে এই কটেজগুলো এক কথায় অনবদ্য। এখানে দু ধরনের কটেজ রয়েছে। কিছু কিছু কটেজে আছে বাথটব আর কিছু কিছু কটেজে বাথটব নেই। যদি আপনারা বাথটব নিতে চান তাহলে কটেজের ট্যারিফ পড়বে 4,000, আর যদি বাথটব না নিয়ে কটেজ বুক করতে চান তাহলে কটেজের ট্যারিফ পড়বে 3,400, এর সাথে আছে GST। এছাড়াও এখানে আরও বিভিন্ন ধরনের রুম রয়েছে এবং রয়েছে মডার্ন সমস্ত রকমের অ্যামিনিটিস, এবং এখানে একটা কেক আর বেকারি শপও রয়েছে। এছাড়া সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। খাবার আপনারা চাইলে এই রেস্টুরেন্টে এসেও খেতে পারেন, আবার চাইলে রুমে বসেও খেতে পারেন। রুমের সামনে একটা সুন্দর ব্যালকনি আছে, সেখানে বসেও খেতে পারেন। এখানে রেস্টুরেন্টে খুব সুন্দরভাবে খাবার পরিবেশন করা হয় আর খাবারের স্বাদ অতুলনীয়। আর হ্যাঁ, রুমের যে ট্যারিফগুলো বললাম তার সাথে কিন্তু ফ্রি ব্রেকফাস্ট বা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যুক্ত রয়েছে। এছাড়াও এই রিসর্টে রয়েছে একটা কনফারেন্স হল। বন্ধুদের সাথে এলে এখানে 4-bedded রুমও পেয়ে যাবেন, যা সিজনে ট্যারিফ 7,000 প্লাস GST এবং অফ সিজনে ট্যারিফ 6,500 প্লাস GST। রিসর্টে পৌঁছাতেই আমাদের দেয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস, যা আমার ছেলে খুব এনজয় করলো।
ওয়েলকাম ড্রিঙ্ক শেষ করে আমরা হাঁটা দিলাম আমাদের রুমের দিকে। চলুন আমাদের রুমটা আপনাদের ঘুরিয়ে দেখাই। রুমটা ভীষণই সুন্দর এবং সাজানো গোছানো। রুমে রয়েছে একটা কিং সাইজ বেড, এবং সবচেয়ে মজার কথা, আমার ছেলের ভীষণ প্রিয় পাশ বালিশও সেখানে রয়েছে। সামনে রয়েছে একটা বেডসাইড টেবিল। রাত্রে মশার হাত থেকে রক্ষা পেতে দেয়া ছিল একটা অল আউট, কিন্তু সেটা কাজে লাগেনি, দরকারও পড়েনি। এদিকেও রয়েছে একটা বেডসাইড টেবিল। ফ্যানও আছে, এসিও আছে। এবং এই যে বাথরুমটা দেখছেন, ওই বাথরুমটাতে একটা মজার ব্যাপার রয়েছে, সেটা আপনাদের পরে দেখাচ্ছি। খুব সুন্দর ওয়াল পেন্টিং রয়েছে। এদিকে রয়েছে টিভি ক্যাবিনেট, আর এখানে রয়েছে একটা টি টেবিল। টিভি ক্যাবিনেটের নিচে রয়েছে একটা মিনি ফ্রিজ। টি টেবিলের ওপর রয়েছে মেনু কার্ড এবং কমপ্লিমেন্টারি মিনারেল ওয়াটার। এখানে আছে টি ব্যাগ, কফির স্যাশে, আইসড সুগার, মিল্ক পাউডার, একটা ইলেকট্রিক কেটেল আর দুটো কাপ। রুমের কর্নারে একটা খুব সুন্দর ফ্লাওয়ার ভাসও রয়েছে। এবার চলুন বাথরুমটা ঘুরে নেওয়া যাক। বাথরুমে প্রথমেই রয়েছে সুন্দর একটা বেসিন, নিচে রয়েছে একটা ডাস্টবিন, যেটা খুব দরকার। সুন্দর একটা মিরর রয়েছে। এই দিকটাতে শাওয়ার এরিয়া, সেখানে বাথটাব রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, ফ্লোরটা একদম চকচকে। আর এই যে লেফট সাইডের পর্দার মতো দেখছেন, এটাকে কিন্তু তুলে দিলেই বাথরুমের যে ট্রান্সপারেন্ট গ্লাস ওয়ালটা রয়েছে সেটা রুম থেকে ভিজিবল, যেটা আমার ছেলে একবার করে কার্টেনটাকে তুলছিল, একবার করে নামাচ্ছিল। এদিকটা ড্রেসিং এরিয়া, ড্রেসিং এরিয়ার নিচে দুটো ড্রয়ার রয়েছে, স্লিপার দেয়া রয়েছে, আর তার পাশেই রয়েছে ওয়ার্ড্রোব। চলুন আপনাদের ওয়ার্ড্রোবটা খুলে দেখাই কতটা স্পেস রয়েছে তাতে। ওয়ার্ড্রোবটা কিন্তু বেশ স্পেশিয়াস, অনেক কিছু রাখা যাবে। এবার মজার জিনিসটা দেখুন, বাথরুমের ভেতর থেকে কার্টেনটাকে তুলে নেওয়া হয়েছে, আর ভেতরে আর বাইরে দুজনে মিলে কথোপকথন চলছে। এই যে ছেলে ঘর ঢুকে গেল বাথরুমে, এবার দেখুন বাথরুম থেকে বেডরুমটা কীরকমভাবে দেখা যাচ্ছে। ও তো সারা দিন ধরে এই করছিল। এবার চলে আসুন ওয়াটার পার্কে। ওয়াটার পার্কে কিন্তু তখন সবাই এনজয় করতে শুরু করে দিয়েছে, আর জলের ধারা নেমে আসছে। উপরে একটা বড় মাছ আর একটা ঢোল আছে, যখন সেগুলো জলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে তখন ওপর থেকে জলগুলো ফেলছে। আর দূরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রেন ডান্সের ব্যবস্থা। আমরা তো ওয়াটার পার্ক ভীষণ এনজয় করেছিলাম, ভীষণ। ওয়াটার পার্কে এখানে যে জলের ডেপথ সেটা কিন্তু বেশি না, তার ফলে ছোটরাও কিন্তু এখানে ইকুয়ালি এনজয় করতে পারে। এই যে দেখুন একটি বাচ্চা এখানে বেশ এনজয় করছে। ওয়াটার পার্কের এই দিকের যে পার্টটা, এটা এখানে যে স্লাইডগুলো রয়েছে এগুলো বাচ্চাদের জন্য। আমার ছেলে এবার এই ওয়াটার পার্কে নামছে। প্রথম প্রথম ও একটু ভয় পাচ্ছিল ঠিকই, তারপর আর ওখান থেকে উঠতেই চাইছিল না। ওর সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল রেন ডান্স। এই যে দেখুন উঠে পড়েছে, আর প্রচুর জলের ফোর্স, আরও অনেকে উঠছে একই সাথে, খুব মজা করছিল সবাই। আমরা সবচেয়ে বেশি যেটা এনজয় করেছিলাম সেটা হচ্ছে রেন ডান্স। রেন ডান্স হোক, ওয়াটার পার্ক হোক, এত সুন্দর সুন্দর মিউজিক সেখানে বাজছিল যে আপনার মন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে।
আমার ছেলে তো প্রায় হামাগুড়ি দেওয়ার মতো অবস্থা, শেষ অবধি শুয়েই পড়ল। আমিও এই বৃষ্টিতে ভীষণ এনজয় করছিলাম। এখানে ওয়াটার পার্কে নামার জন্য বা সুইমিং পুল অ্যাক্সেস করার জন্য আপনারা সুইমিং কস্টিউম বাড়ি থেকেও আনতে পারেন বা এখানে হায়ারও করতে পারেন, আবার কিনেও নিতে পারেন। তবে সিনথেটিক জাতীয় কোনো জামাকাপড় থাকলে আপনাকে আর আলাদা করে সুইমিং কস্টিউম কিনতে হবে না। চলুন বাকি রিসর্টটা ঘুরে দেখুন। এই যে এখানে দেখছেন দুটো দরজা রয়েছে, ওটার মধ্যে একটা হলো কেক আর বেকারি শপ। এখানে গণেশজির মূর্তি রয়েছে খুব সুন্দর, আর চারিদিকে আলো ঝলমলে ওয়েদারে রিসর্টটাকে দেখাচ্ছে ভারী সুন্দর। এখন সুইমিং পুলটাকে যেরকম দেখছেন, রাত্রে তার চেহারা হয়ে গেছিল একেবারে অন্যরকম, একেবারে মায়াবী। সুইমিং পুল অ্যাক্সেস করার জন্য যে সমস্ত রুল রেগুলেশন রয়েছে সেগুলো এখানে লেখা আছে। এই সুইমিং পুলে স্নান করতে করতে আপনি চাইলে হুক্কা এনজয় করতে পারবেন, আবার সফট ড্রিঙ্কও এনজয় করতে পারবেন, কিন্তু সুইমিং পুলের ধারে বসে হার্ড ড্রিঙ্কস খাওয়ার পারমিশন নেই। শটের এই যে গেটটা দেখছেন, এই গেট দিয়ে বেরিয়ে 3 মিনিটের হাঁটা পথে আপনি পৌঁছে যাবেন মন্দারমণির সমুদ্র সৈকতে। এখানে বিচটা একেবারে ফাঁকা। সকালে গিয়ে আমরা লাল কাঁকড়ারও দেখা পেয়েছিলাম। রিসর্টে রয়েছে একাধিক পার্কিংয়ের অপশান, অনেক পার্কিং এরিয়া রয়েছে, আর সুন্দরভাবে রিসর্টটি গাছপালা দিয়ে সুসজ্জিত। সামনে যে দিকটা দেখছেন এটা হচ্ছে রিসেপশন। রাত্রে রিসর্টের রূপ একেবারে বদলে গিয়েছিল, এক অদ্ভুত মায়াবী আলোয় চারিদিকটা যেন ঘিরে ধরেছিল। এখানে বসে কেউ কেউ পার্কে খেলা করছে, কেউ গল্প করছে, কেউ বসে স্ন্যাক্স এনজয় করছে, চারিদিকে কিন্তু আনন্দের ছবি দেখা গিয়েছিল। এবং এখানে সুইমিং পুলের মধ্যে যে ওয়াটার ফাউন্টেনগুলো আছে সেগুলোও বেশ কালার চেঞ্জ করছিলো, যেটা দেখে ছোটো ছোটো বাচ্চারা এনজয় করছিল। তারা তো সুইমিং পুলের পাশে ক্রিকেটও খেলছিল কেউ কেউ। তাহলে কী ভাবছেন, পরিবারের সাথে বা বন্ধুবান্ধবদের সাথে মন্দারমণিতে এসে কোথায় থাকবেন? তার একটাই উত্তর, গ্র্যান্ড বিচ রিসর্ট, যেখানে থাকা খাওয়া দুটোই কিন্তু বেশ আলাদা মানের। এখানে সমুদ্রের সাথে সাথে সুইমিং পুল আর ওয়াটার পার্কের আনন্দ নিতে পারবেন ছোট বড় সকলেই। এটা হলো গ্র্যান্ড বিচের কেক অ্যান্ড বেকারি শপ, যেখানে এসে আমার ছেলে ঠিক করতে পারছিল না কোন পেস্ট্রিটা খাবে। যদিও শেষ পর্যন্ত আর পেস্ট্রি খাওয়া হয়নি, কারণ আমরা স্ন্যাক্সের অর্ডার দিয়েছিলাম, ওর পছন্দের ফ্রেঞ্চ ফ্রাইজ আর চিকেন টেংরি কাবাব, দুটোই ছিল কিন্তু অসাধারণ। এবার দেখে নিন গ্র্যান্ড বিচের রেস্টুরেন্টকে। এই রেস্টুরেন্টে পরের দিনে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খাবো। তার আগে রেস্টুরেন্টের পরিবেশটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি।
সরাসরি চলে এলাম পরের দিনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে, যেখানে ছিল অনেক অপশান। আপনারা দেখে নিন কি কি ছিল সেই অপশানে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরপর দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায় আর নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারাও কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এনজয় করুন, সুস্থ থাকুন আর ভালো থাকুন।